আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, বিএমটিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই, আশা করি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও আপডেট। ভিডিওটি হলো সিকিউরিটি ডোর এবং ইনস্টল, সিকিউরিটি ডোর ইনস্টল। এই দেখুন, পিছনের একটা দরজা আছে, এটা ছোট আর সামনেরটা হলো বড়। এ বি নম্বর, এ নম্বর বি, এটা হলো বি নম্বর টু। দেখুন আমরা সবাই এটা, এখন আমরা নিচ থেকে একটা লেভেল দিতেছি যে এটা কতটা উচ্চতা এবং কতটা নিচে ক্লিয়ার রাখতে হবে, এবং টাইলস টাইলস লাগাতে হবে নিচে, এবং টাইলস লাগানোর জন্য ক্লিয়ার রাখতে হবে, যাতে দরজাটা যেহেতু আগে আমরা লাগাইতেছি, যেহেতু পরবর্তীতে টাইলসের সময় যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেটা আমরা এইভাবে আমরা লেভেল দিয়ে দিব, যেহেতু ভবিষ্যতে যেন সমস্যা না হয়। দেখুন নিচ থেকে আমরা 1 ইঞ্চি ক্লিয়ার রাখবো। 1 ইঞ্চি ক্লিয়ার রাখলে কী হবে? দেখুন 1 ইঞ্চি ক্লিয়ার রাখলে যখন টাইলসটা লাগানো হবে সিমেন্ট দিয়ে, নিচে 15 mm মতো আমাদের ক্লিয়ার রাখতে হবে। দেখুন এখন আমরা এটা সম্পূর্ণভাবে লেভেল দিয়ে ফেলেছি। এখন লেভেল দেওয়ার পরে আমরা মেশিন, ড্রিল মেশিন দিয়ে এটা গত করে নেব, যাতে ওয়াল ফ্ল্যাকটা ভিতরে সহজে দিতে পারি, কোনো ধরনের সমস্যা না হয়। ওয়াল ফ্ল্যাকটা দিলে কী হবে? ওয়াল ফ্ল্যাকটা দেওয়ার কারণ উদ্দেশ্যে আমরা বলতেছি, এই ওয়াল ফ্ল্যাকটা যদি দেই, তারপর দেখা যাচ্ছে যে এই ওয়াল ফ্ল্যাকের লগে আমরা ওল্ডিং করে দরজার সাথে ওল্ডিং করে দেব, যাতে অনেক শক্তিশালী হয়। কারণ এই এই এটা দেওয়ার কারণ কি জানেন? এটা হলো অনেক ওজন, ওয়েট আলা দরজা, তো এটা যদি ওল্ডিং না করা হয় তাহলে মনে করেন ভবিষ্যতে এটা মরিচুরে যাওয়ার সম্ভাবনা আছে, এটা ঠিক সেই হবে না। তাই আমরা সবসময় দেখি যে আমাদের বাংলাদেশে কাঠের দরজা লাগানো হয়, ওগুলো মনে করেন কিলাম দিয়ে সিমেন্ট দিয়ে তা লাগালেই অনেক শক্তিশালী হয়। কিন্তু এটা আমরা মালয়েশিয়া এই এই সিকিউরিটি ডোরটা লাগাতে, সেটা যদি সিমেন্ট দেওয়া হয় তাহলে শক্তিশালী হবে না। তাই আমরা এটা কী করবো, মেশিন দিয়ে করে করার পরে, মেশিন দিয়ে লুবাং করার পরে আমরা এটাকে আমরা ই করবো, এই ওল্ডিং করবো। ওল্ডিং করলে কী হবে? অনেক শক্তিশালী হবে। দেখুন সে এটা ট্যাঙ্কের ভিতরে, কলমের ভিতরে সে এটা ই করতেছে, গত করতেছে, যেহেতু ওয়াল ফ্ল্যাকগুলো ঢুকিয়ে ফেলে। এখন আপনাদের দেখাবো, ওই সময় বলেছিলাম সম্পূর্ণভাবে আপনাদের দেখাতে নেই, দুঃখিত। এখন আপনাদের দেখাবো যে সে বলছিলাম যে ওই ওয়াল ফ্ল্যাকটা কী জন্য দিয়েছে। দেখুন ওই ওয়াল ফ্ল্যাকটা দেওয়ার কারণে সেই ওয়াল ফ্ল্যাকের লগে এবং সে দরজার সাথে এটা জ্বালাই করে দিতে আছে, যেহেতু যাতে এটা কোনো দিকে নড়েচড়ে না পড়ে। এবং লেভেল দেখেন, লেভেল লাগানো আছে, কোনো ধরনের কোনো উঁচু নিচু হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এটা সে লেভেল দিয়ে তারপর চেক করতেছে যে এটা অবশ্য ঠিক আছে কিনা, এবং ওয়াটার লেভেল দিয়েও সে চেক করতেছে। ওয়াটার লেভেল দিয়ে চেক করলে কি যে এটা সোজা আছে কিনা সে সহজেই বুঝতে পারবে, এবং সম্পূর্ণভাবে সঠিকভাবে সে করার পরে তারপরে সে এটাকে ছেড়ে দিও যে এটা শেষ। এখন তো এটা সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই, আশা করি বেশি কিছু না এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখুন সিকিউরিটি ডোরটা কি জানেন, তিনটা লক থাকে, তিনটা লকটা অনেক খুবই গুরুত্বপূর্ণ। সিকিউরিটি দরজা লাগাতে পিছনে এবং সামনে মেন দরজা, মেন দরজা একটু পর দেখাবো। এখন আপনাদের দেখা যাচ্ছে পিছনের দরজাটা, পিছনের দরজায় দেখুন সে, হ্যাঁ আমরা এখন চলে আসলাম সামনের দরজায়। এখন এটার সিস্টেম হলো আলাদা, এটা আমরা ফ্লোরে এক ধরনের কার্পেটের মতো লাগাবো ঘাম দিয়ে, তাই জন্য আমরা এটাকে উচ্চতা কম রাখবো। এটা আমরা 18 mm নিচে ক্লিয়ার রাখবো, ওটা রাখছিলাম 1 ইঞ্চি। এটা 18 mm রাখলে কী হবে? এটা আমাদের স্পেসি এটা হলো 8 mm মোটা, এবং 10 mm আমাদের ক্লিয়ার রাখতে হবে, যাতে ফলোরের লগে এটা না লেগে যায়, যেন সহজে আমরা এটা ই করতে পারি, খুলতে পারি এবং বন্ধ করতে পারি। এটা দেখুন এখন এটা আপনাদের, এই দেখুন লকের সাথেও সে লেভেল দিয়ে দেখা যাচ্ছে বিএমটিভি। ওকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছে তাদের অনেক ধন্যবাদ। বিএমটিভির পাশে থাকুন সবসময়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল বাটন চেপে রাখুন, তাই আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকুন। ওকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।